তাহলে সব এসে গেছিস তো? হ্যাঁ দাদা, মোরা তো বাপের জন্মে দেখাই যায়নি, তো টিভিতে দেখেছি আর রেডিওতে শুনেছি। দাদা আমি শুনেছি দীঘায় যাওয়ার জন্য অনেক অনেক টাকা লাগে, আমি 300 টাকায় কি করে দীঘায় নিয়ে যাবো? আরে তোমাকে আমি ভালোবাসি বলেই তো নিয়ে যাচ্ছি, বুঝতে পারছিস? আচ্ছা, সব বাকি 300 টাকা তোরা দিচ্ছিস, বাকি যা খরচা সব আমার, ঠিক আছে? তোদের দীঘায় নিয়ে গিয়ে তোরা তো বাপের জন্য কেউ দীঘায় যায় না, যায়নি যায়নি। তা আমি তো নিয়ে যাচ্ছি, তোরা যাবি গিয়ে ঘুরবি খাবি সব আমি আছি, তোদের গাইড করে আমি নিয়ে যাচ্ছি, চ। এই তোরা যে যাচ্ছিস কেউ কিছু খাওয়া দাবার কিনেছিস তো? অনেকে কি খাবি? দাদা এই তো মাছ তো মুড়ি কিনেছি, শুধু গঙ্গার পানিতে শুকাবো আর খাবো। ঠিক আছে মুড়িটা রাখ ওখানে গিয়ে খাবি, খানে রাখ, মাছটা আসতে কি দাবি স্যার? দাদা মোড়া যে যাবো কিসে করে যাবো? আরে তোদের লগে মুই বাস ভাড়া করেছি, গোটা বাস, ঠিক আছে? সব গোটা বাস করে ওখানে যাবো, চিন্তা নিস কেন, কি বলিস? কিন্তু দাদা তোমাকে হেভি লাগছে। আরে আমি জন্মই শাহরুখ খানের মতো হয়েছিলাম, আমার মাকে গিয়ে জিজ্ঞেস করবি? তাড়াতাড়ি চলে এলাম, বুঝলি? এটা মাথা ঘুরবে, প্রথমবার বাসে উঠেছিস তো? হচ্ছে তারা দেখ মাথায় নিতে আছে, দেখ কেন দেখ কেন সব আমার মুড়ি তো সিমড়ে হয়ে যাবে, নিয়ে এলাম। কিছু বললে না, কিছু না, চল শোনা শোনা না, তুই চল। বাবা গো কি বড় পুকুর, এটা পুকুর মনে হচ্ছে, এটা দীঘা তো? ও দীঘা, এটাই দীঘা? হ্যাঁ চলে এসছি। এটা সমুদ্র দেখতে পাচ্ছিস? হ্যাঁ চলে এসছি। হ্যাঁ চল সামনে থেকে তোদের দেখাচ্ছি। দাদা তাহলে আমরা কি দীঘায় চলে এসছি? হ্যাঁ এইটাই দীঘা, দেখ। কিন্তু দাদা মুই তো টিভিতে দেখেছি দীঘায় কি জোরে জোরে বড় বড় ঢেউ আসতেছে। ঢেউর কি ঘরে বউ বাচ্চা নেই নাকি? সারাদিন তোদের জন্য সমুদ্র ধারে পড়ে থাকবে। আচ্ছা দাদা সত্যি কি বলেছে, ঢেউটা তো ঘরে বউ বাচ্চা থাকবে। হ্যাঁ তাহলে সব গা ধোয়ার জন্য রেডি তো? হ্যাঁ দাদা, প্যান্টটা খুলে ল্যাংটা হয়ে আসি। তাহলে এখানে লোকজন ভর্তি না, এতে ল্যাংটা হস বলে কি করো, ল্যাংটা হবে তুই করে কম করে কি করে তোমার তো সব রেডি হ। চল 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 কি আমরা ঘুরে এলাম তো, ঠিক আছে এসে গেছিস, তোমরা সব চান করার জন্য রেডি তো? ঠিক আছে আমরা তো নাববো, আপনি কি নাববেন না চান করতে? আরে তোরা সব চান কর না, এই সব ব্যাগ ব্যাগ গুলো তো আমাকে দেখতে হবে, ঠিক আছে? তোদের মানি ব্যাগ গুলো কোথায় রেখেছিস? ব্যাগে আছে, ব্যাগে সব ব্যাগে আছে, ঠিক আছে সব ব্যাগ প্যাগ গুলো আমি দেখাশোনা করছি, তোরা তৎপর না, বুঝলি? তোরা নেবে চান পান কর, আমি ব্যাগ প্যাগ গুলো দেখি, হয়ে গেলে তারপর আমি যাবো ওখানে। ঠিক আছে, এখানে চিন্তাই হয়, এখানে চিন্তাই হয়। হ্যাঁ যা 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 এখন গা ধুচ্ছে, তার মধ্যে মাল কটা সেল ঢেলে পালাই, মানি ব্যাগ সব ব্যাগেই রেখে। আরে ভাই ব্যাগ কোথায় আমাদের? দাদাও নেই, ব্যাগও নেই। বৃষ্টি হচ্ছিল না ওই দিন, দাদা বলে ব্যাগ ফ্যাগ নেই, ওই দিয়ে কোথায় গেছে? দেখি তো দেখে আস। হই হই হই, ওখানে একটা লোক আছে, ওকে জিজ্ঞেস করা হোক। দাদা একটা লাল জামাওয়ালা লোককে দেখেছেন? উনি আমাদের ঘুরতে নিয়েছিলেন, ব্যাগ ফ্যাগ সব খুঁজে পাচ্ছি না, জামা কাপড় ওনার কাছে।
দেখেছেন আরে কি হবে লাল জামা পরা লোক আপনিও বা ব্যাকওয়ার্ড তো অচেনা লোককে দিয়েছেন কেন আরে না না দাদা ও আমাদের অচেনা লোক না ও আমাদের চেনা বাপের জন্মে জীবনে দিঘায় আসেনি তো ও আমাদের ঘুরতে নিয়ে এসেছিল কি দিঘা ওরে চোদ না এটা দিঘা না এটা হচ্ছে রায়পুর কি তুই যার কাছে ব্যাকওয়ার্ড তো দিয়েছিস সে মারলে মারহাবা হয়ে গেছে ঘটি গাড়াও আজরাইল কি সিনে না।